আসসালামু আলাইকুম বিয়ার সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আপনাদের সবাইকে সাবডি চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে আলোনাপুর পশুহাটের মহিষেরহাট মহিষেরহাটের আজকের মহিষের দরদাম জানিয়ে দেবো আজকে আজ 29/6/2022 রোজ বুধবার আলোনাপুর পশুহাট বন্ধুরা আজকে মহিষ কিন্তু প্রচুর আমদানি যতটুকু রয়েছে সে ততটুকু জানানোর চেষ্টা করবো দাদা এই জোর দাম কত দাম চাচ্ছি 4,80,000 4,80,000 দাঁতে দাঁত পুরা হয়ে দাঁত পুরা দেখো 4,80,000 টাকা জোড়া দাঁত ছাড়া দুটো মাংস অনুপাত করলে কেমন হবে মাংস মাংস এখন আমরা তো কাটাই করিনি তারপরও 10 মনের উপরে আছে একটা এটা 10 মনের উপরে উপরে আছে নামই হবে না উপরেই থাকে শুনতে পারেন বন্ধুরা এটা একটা 10 মনের কাছাকাছি আনুমানিক ধারণা এই সাইডে আরো এক জোড়া রয়েছে তাদের এই জোড়ার দাম কত হ্যাঁ হ্যাঁ ভয় করছে 2,00,000-3,20,000 তরি হয় 3,20,000 দাঁতে দাঁতে ছয়টা 3,20,000 টাকার জোড়া দাঁতে ছয়টা দাদা এই মাংস অনুপাত করলে কেমন হবে মাংসে এ তো আন্দাজে তো তো বলা যায় না না এটা আনুমানিক ধারণা প্রায় 14 মন মাংস হবে 3,20,000 টাকা জোড়া দাদের ছয়টা এ সাইডে আরো এক জোড়া রয়েছে বন্ধুরা তাহলে এই জোড়ার দাম কত 3,00,000 বলছে আপনাদের বেঁচে কিনা ওই 3,30,000 3,30,000 মহিষের দাঁতে দাঁতে ছয়টা বন্ধুরা এটা 3,30,000 টাকা ভাইয়ের বেঁচে কেনার দাম সে যদি 3,30,000 বিক্রি করে দেবে দাঁতে ছয়টা আনুমানিক মাংসের কেমন মাংস কেমন হবে মাংসটা এটা তো করতে পারবেন ভাই তাও তো প্রায় 13 মন হয়তো 12-13 মন এরকম হবে 13 মন হবে চল বন্ধুরা আরো কিছু দেখি এই দাম কত 400-400 দাঁতে দাঁত সেরে গেছে এটা 4,20,000 টাকা জোড়া দাঁত সারা দুটা খুব সুন্দর মহিষ মাংস যদি ই করা হয় আনুমানিক কত মাংস হতে পারে না এটা আপনার ধারণা হতো ই করা দরকার নেই 14 মন মাংস আছে বন্ধুরা এটারও মানে এই জায়গায় প্রায় 14 মন মাংসের ধারণা করছে আরো কিছু মহিষ দেখি বন্ধুরা আরো একটা মহিষ দেখুন খুবই সুন্দর তত যে মহিষ একটাই রয়েছে এটার দাম কত ভাই এটার দাম কত 280 দাঁতে 2,80,000 টাকা সিঙ্গেল দাঁতে সাইডে মালাই খালি জোড়া দশ সেই জোড়া দশ সেই জোড়া দশ ওই মালাই খালি জোড়া দশ চল আর কিছু দেখি কিন্তু অনেক লম্বা মহিষ বন্ধুরা
ভাই মাংসর অনুপাতে কেমন হইতে পারে? 10 মন প্রায় 10 মন মাংস আমরা এই সাইডে আরো গোলগাল এক জোড়া মহিষ হয়েছে চাষাই জোয়ার দাম কত? 450 কত দাম আর ব্যাসা দাম? 350 দাইছে দুই দাঁত মেরে দুই দাঁতের মহিষ 3.5 লাখ টাকা জোড়া এই বক না বক না এটা এটা বক না মহিষ বন্ধুরা সম্ভবত জি আমার ধারণা ঠিক এটা বক না মহিষ সার শরীর স্বাস্থ্য মনে হয় যে একেবারে সার মহিষ পাক্কা সার যাক বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি আপনাদের সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতে বাড়ির পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম